নিঃসন্তান ব্যক্তি যদি সন্তান লাভে নিরাশ হইয়া পড়ে তবে প্রত্যেক ফরজ নামাজের পর নিম্নে আয়াতটি তিনবার করিয়া পাঠ করিলে আল্লাহ পাক তাহাকে সন্তান দান করিবেন। ইহা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আসছি। সেটি হচ্ছে যাদের সন্তান হচ্ছে না, সন্তান লাভের একটি বিশেষ একটি আমল, যারা আমল করবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। তো যাদের সন্তান হচ্ছে না, তারা এই বিশেষ একটি আমল করতে পারেন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে। আপনারা এই দোয়াটি, যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব, সেই দোয়াটি কখন পড়বেন, কিভাবে পড়বেন এবং একিন এবং বিশ্বাস আল্লাহর উপর রাখবেন। আল্লাহ তাআলার উপর একিন এবং বিশ্বাস রেখে আপনারা এই দোয়াটি আমল করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন, সুসন্তান দান করবেন। তো সন্তান লাভের জন্য কোন দোয়াটি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না হয় কিছুই বুঝবেন না। সন্তান লাভে নিরাশ হইলে যে দোয়াটি আপনারা পাঠ করবেন। নিঃসন্তান ব্যক্তি যদি সন্তান লাভে নিরাশ হইয়া পড়ে তবে প্রত্যেক ফরজ নামাজের পর নিম্নে আয়াতটি তিনবার করিয়া পাঠ করিলে আল্লাহ পাক তাহাকে সন্তান দান করিবেন। ইহা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটি হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে করেছিল এবং আমরাও এই দোয়াটি সবাই শিখে নিতে পারি, এই দোয়াটি আমরা সকলে পড়ে আমল করতে পারি। তো দোয়াটি আমরা কখন পড়ব? দোয়াটি তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পর, আপনার অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনি এবং আপনার স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করবেন। এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন। আমি আবার বলতেছি, প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমাকে একা নিঃসন্তান রাখিও না, তুমি তো উত্তম ওয়ারিস। সূরা আম্বিয়া আয়াত নং 89। এই দোয়াটি আপনারা এভাবে আমল করতে থাকেন। প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়াটি খুবই সহজ। দোয়াটি আমি আবারও বলতেছি, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি আপনারা গুরুত্ব সহকারে আমল করতে থাকেন আল্লাহ তাআলার উপর একিন এবং বিশ্বাস রেখে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সন্তান দান করবেন, সুসন্তান দান করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।